আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আমরা ইউএস নাম্বার বা ইন্ডিয়ান নাম্বার বা যে কোনো দেশের নাম্বার নিব, আনলিমিটেড নাম্বার নিব। তো আমাদের অনেক সময় অফিসিয়ালভাবে নাম্বার প্রয়োজন হয়, কীরকম টাইপের নাম্বার হচ্ছে এরকম। যেরকম মনে করেন আমি একটা অফিস মানে একটা কোম্পানি নিছি, তো এই কোম্পানিতে আমার একটা নাম্বার লাগে, আমি অনেক লোককে আমার ফোন দিতে হয়, তো আমি আমার পার্সোনাল নাম্বারটা তো তাদেরকে আমি বলবো না বা দিব না, তো আমি তার একটা অফিসিয়াল একটা নাম্বার নিয়ে তাদের কল দিব। তো এরকম টাইপের আমি একটা নাম্বার নিবো। তো চলেন কীভাবে নাম্বারটা নিব কথা না ভেবে শুরু করি। তো তার আগে বলি, আমার চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে দেখাই, এই যে দেখেন আনলিমিটেড অনেক ভিডিও আছে দেখাইতেছে, তো এরা তারা ফোরমে গিয়ে একটা সাইটে গিয়ে দেখায় এভাবে এভাবে নাম্বার নেবেন। তো এগুলো আমি দেখছি, তো অনেক ঝামেলা মনে হইলো, তো আমি আজকে খুব সহজে কীভাবে করবো দেখাই। তো আমরা একটা প্লে স্টোরে গিয়ে আমরা একটা সার্চ দিব, তো লাগবো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট লিখে সার্চ দেব। তো দেখবেন সফটওয়্যার তো আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর আমি এটা ক্লিক করে ঢুকলাম, ক্লিক করার পর দেখেন ব্রিলিয়ান্ট আমার ইনিশিয়াল করা। তো ক্লিক করার পর দেখেন আমরা এখানে নেক্সট নেক্সট দিয়ে দেখেন আপনার পার্সোনাল যে ফোন নাম্বারটা ওটা দিবেন। দেওয়ার পরে বাংলাদেশ শো করা আছে, তো বাংলাদেশ বাংলাদেশ থেকে চাইলে এটা আমি বাইরের দেশে থেকেও করতে পারবেন। তো আমরা নাম্বারটা দিবেন, আমি আমার নাম্বারটা দিতেছি। নাম্বারটা দেওয়ার পর দেখেন নাম্বারে একটা কোড আসবো, ভেরিফিকেশন কোড আসবো, কোডটা বসাইবেন। আমার কোডটা আসার পর দিলাম, দেওয়ার পরে দেখেন আমরা এখানে ছবি চাইতেছে, ছবি না দিলেও চলবো। আমি নেক্সট দিলাম, এলওএ দিয়ে দিলাম। এলওএ দেওয়ার পরে আপনারা এখানে নাম দিবেন, তো ফার্স্ট নাম আমার নাম দিয়ে দিলাম, রাখি পান্ত, কন্টিনিউতে দিলাম। এ দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আমাকে অ্যাকাউন্ট অনেকে কল দিছিলো, আমার অ্যাকাউন্টটা আগে খোলা ছিল, তবে আমি নতুন করে আবার আপনাদের দেখাইলাম। তো দেখেন সবই এখানে আছে, চাইলে আপনারা এখানে ফোনে কল দিতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন, মেসেজ করতে পারবেন। তো আমি একটা কল দিয়ে দেখাই, তাহলে এখানে সে ফোন দেওয়ার জন্য টাকা অ্যাড করতে হয়। তো আমার টাকা অ্যাড করা ছিল, টাকা অ্যাড কীভাবে করতে হয় আমি এটা দেখাবো, বা আপনাদের ভিডিও যদি চান আমি দিব। তো আরেকটা বিষয়, এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তারা একটা নাম্বার দিয়ে দেয়, তো এখানে আমার নাম্বার শো করতে থাকে, কিন্তু ফোন দিলে অন্য নাম্বার যাইবো, আর ওই নাম্বারটা সবসময় যাইবো, একটা নাম্বারে সবসময় অফিসিয়ালভাবে একটা নাম্বারে যাইবো। তো দেখাই, তো আমি একটা নাম্বারে ফোন দিই, ফোন দেওয়ার পরে দেখাইতেছি, তবে টাকা অ্যাড কীভাবে করে তো এটা দেখাবো। যে মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কয় টাকা আছে, আর আমার নাম্বারটা এখানে শো করতে আছে। তো কল দেওয়ার জন্য প্রথমে আমাদের যে কন্ট্যাক্টে যেতে হবে, তো আমি নাম দেখুন একটা নাম্বার নেবেন, তো আমি একটা নাম্বার নিলাম, নাম্বার নেওয়ার পর ক্লিক করলাম, তো ব্রিলিয়ান্ট আউটে ক্লিক করব। ক্লিক করার পর ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমি ক্যামেরা গিয়ে দেখাই ওই নাম্বারে ফোন আসছে, দেখেন এই যে ফোন আসছে, তো একটা অচেনা নাম্বার আছে। তো এই নাম্বারটাই মনে করেন সবসময় থাকবো, আর এখন যে কলটা যে নাম্বারটা শো করছে ঠিক এই নাম্বারটাই সবসময় শো করবো। আমি যতবার ফোন দিবেন এই একটা নাম্বারে শো করবো, এই নাম্বারে বুঝলেন, আপনার একটা নাম্বারে শো করবো। তো দেখতেছেন, তো আমি আবার ফোন দিয়ে দেখাই, নাম্বারটা কল দিতেছি, তো কলে ক্লিক করলাম, কল দাবি আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে ফোনটা আবার ঢুকতে আছে, ওটা হাইড করে রাখছি নাম্বারটা। তো আমি তারপরে আবার দেখেন এই ফোন নাম্বার কল সব আছে সিমে। তো এইভাবে চাইলে আপনারা মানে যে কোনো আনলিমিটেড নাম্বার নিতে পারবেন অফিসিয়ালভাবে, একই নাম্বার আবার আসছে কলে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তো আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কীরকম ভিডিও লাগবে আমাকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।